বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইমাম গাজ্জালী সোহাগ ফিউচারলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আপনারা থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন যে আমি আজ কোন দেশ নিয়ে কথা বলবো এবং এই দেশের কোন কোন বিষয় নিয়ে কথা বলবো। আজ যে দেশ নিয়ে কথা বলবো এই দেশের নাম হচ্ছে লিথুনিয়া। আজকের ভিডিওতে থাকছে লিথুনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত এবং লিথুনিয়ার ফাইলটি কিভাবে প্রসেসিং হয়, কতদিন সময় লাগে এবং আপনি ভিসাটি কিভাবে প্রাপ্ত হবেন, লিথুনিয়ার যাওয়ার পরে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন এবং বেতন ভাতা কি পরিমাণ পাবেন, যাওয়ার পরে ভবিষ্যতে আপনি সিটিজেনশিপ বা লিগ্যালিটি পাবেন কিনা, এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা জানেন আমরা বেশ কিছুদিন যাবত লিথুনিয়ার জব ভিসা নিয়ে কাজকর্ম শুরু করেছি এবং আমাদের কাছে অনেকগুলো ফাইল ইতিমধ্যে জমা পড়েছে যেগুলার কার্যক্রম পর্যায়ক্রমে চলমান রয়েছে এবং আমাদের কাছে লিথুনিয়ার অনেক অনেক ওয়ার্ক পারমিট চলে এসেছে, যে পারমিটের ভিসা স্টাম্পিং করানোর জন্য পরবর্তী যে কাজগুলো রয়েছে এগুলার প্রসেসিং চলছে। গতকালকে আমাদের দুজন ক্যান্ডিডেট ইন্ডিয়ার দিল্লিতে গমন করেছেন, গিয়েছেন কারণ লিথুনিয়ার এম্বাসিতে তাদের ফাইল জমা দেওয়ার জন্য, ভিসা স্টাম্পিং এর কাজটি করানোর জন্য। এই দুজন ক্লায়েন্টের ক্যান্ডিডেটের আগামীকাল 9 তারিখ সকাল 9:30 একজনের, আরেকজনের হচ্ছে 10টায় ইন্টারভিউ, ফাইল জমার টাইম। সকলের কাছে আমি দোয়া কামনা করছি এই দুজন ক্যান্ডিডেটের জন্য। আপনারা মন ভরে প্রাণ ভরে দোয়া করবেন ওনারা যেন ভিসা পেয়ে তারপর বাংলাদেশে আসতে পারে, আমাদের মুখ এবং তাদের মুখ যেন উজ্জ্বল করতে পারে। প্রিয় দর্শক, যারা লিথুনিয়া যেতে চাচ্ছেন আগে আপনাকে জানতে হবে লিথুনিয়ার দেশ বিষয়ে, তারপর জানতে হবে যে আপনি লিথুনিয়াতে যাওয়ার পরে কোন কোন সেক্টরে কাজকর্ম করার সুযোগ পাচ্ছেন এবং লিথুনিয়ার ফাইলটি কিভাবে প্রসেসিং হয় এবং লিথুনিয়াতে যাওয়ার পরে আপনি কন্টিনিউ অবস্থান করতে করতে লিগ্যালিটি পাবেন কিনা, সিটিজেনশিপ পাবেন কিনা, এইগুলো জানার পরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি লিথুনিয়া যাবেন কি যাবেন না। এবার আমরা জানব লিথুনিয়া সম্পর্কে, চলুন জেনে আসি লিথুনিয়া দেশটি কিরকম। লিথুনিয়া উত্তর পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র, উত্তরের লাটভিয়া ও এস্তোনিয়ার সাথে লিথুনিয়াও একটি বাল্টিক রাষ্ট্র এবং 3টি বাল্টিক রাষ্ট্রের মধ্যে বৃহত্তম। ভিলনিউস দেশটির বৃহত্তম শহর ও রাজধানী এবং এটি বেলারুশের সাথে সীমান্তে দেশের পশ্চিম পূর্ব অংশে অবস্থিত। লিথুনিয়া অরণ্য, নদী ও হ্রদে পরিপূর্ণ। জনসংখ্যার বেশিরভাগই জাতিগতভাবে লিথুনীয় এবং রোমান ক্যাথলিক গির্জার সদস্য। এছাড়া এখানে রুশ ও পোলীয় সংখ্যালঘু গোষ্ঠী বাস করে। এবার আমরা জানব আপনার ফাইলটি কিভাবে প্রসেসিং হয়। আপনি যখন আমাদের কাছে আপনার মূল্যবান ফাইলটি জমা প্রদান করবেন, তারপর আমরা আবেদন করব আমাদের যে কাউন্টার পার্ট রয়েছে লিথুনিয়াতে ওনাদের কাছে, লয়ারের কাছে, ওনাদের মাধ্যমে, ওনাদের সহযোগিতায় কোম্পানির মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশনটি চলে যাবে লিথুনিয়ার এম্বাসিতে। তারপর লিথুনিয়ার এম্বাসি এবং কোম্পানি এবং আমাদের যে লয়ার রয়েছে সকলের সহযোগিতায়, সকলের চেষ্টায় আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট বের হবে। এটি প্রাপ্ত হবার পর আমরা জমাদান করব ইন্ডিয়ার এম্বাসি দিল্লিতে। তাহলে দিল্লিতে জমা দিতে হলে অবশ্যই ইন্ডিয়ার ভিসা করতে হবে, কোত্থেকে? বাংলাদেশ থেকে। তারপর বাংলাদেশ থেকে আপনার ইন্ডিয়ার ভিসা লাগানোর পরে আপনি চলে যাবেন ইন্ডিয়ার দিল্লিতে লিথুনিয়ার এম্বাসিতে আপনার ফাইলটি সাবমিট করার জন্য। তারপর ফাইলটি সাবমিট করবেন, করার পর কিছুদিন অপেক্ষা, তারপর মেইল আসবে আপনার কাছে, আপনার স্কাইফি টেস্টের দিন তারিখ সময় সব উল্লেখ করে আপনি মেইল পাবেন। ঠিক তারিখ এবং সময় অনুযায়ী আপনি স্কাইফি টেস্টের জন্য ফোন পাবেন, ভিডিও কল পাবেন। এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাকে কনসুলেট টিমের সাথে ইন্টারভিউ দিতে হবে,
সাক্ষাৎকার দিতে হবে। আর যখনই সাক্ষাৎকার দিবেন তখন আপনাকে ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস থাকতে হবে। তবে ভয় পাওয়ার কিছু নেই, আপনি যদি অনর্গল ইংরেজিতে কথা বলতে নাও পারেন, আপনার সহযোগিতার জন্য আপনার পাশে আমাদের একজন ইংরেজিতে এক্সপার্ট থাকবে যিনি দুভাষী। আপনি যদি বাংলাও বলতে পারেন তাও কোনো সমস্যা নেই, কনসুলেট টিম আপনাকে প্রশ্ন করবে ইংরেজিতে, সেটি আপনার পাশে বসা থাকা যে এক্সপার্ট রয়েছেন উনি আপনাকে বুঝিয়ে বলে দিবে, তারপর আপনি বাংলায় সেটি ওনাকে বলবেন, উনি ইংলিশে ট্রান্সলেট করে কনসুলেট টিমদেরকে বুঝিয়ে দিবেন, হয়ে গেল। তার মানে নার্ভাস হওয়ার কিছু নেই, ভয়ের কিছু নেই। আপনি যদি ইংরেজি নাও বলতে পারেন, অশিক্ষিত হন, তাও আপনি লিথুনিয়ার জব ভিসার জন্য আবেদন করতে পারবেন। তারপর ইন্টারভিউর পর আরো অপেক্ষা, ভিসা স্ট্যাম্পিং পেয়ে গেলেন, ভিসা চলে আসলেন বাংলাদেশে, আসার পরে আমরা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড করব, করার পরে আপনাকে বিমান টিকিট কেটে কোম্পানির শিডিউল অনুযায়ী আমরা ফ্লাইট করে লিথুনিয়ার পৌঁছে আপনার কাজকর্মে যোগদান করাতে পারবো ইনশাল্লাহ। এই টোটাল প্রসেসিং সময় লাগবে 4-5 মাস, কিন্তু লিথুনিয়ার যে ওয়ার্ক পারমিট সেটা 40-45 দিনের মধ্যে আমাদের কাছে চলে আসবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এবার আমরা জানব আপনি লিথুনিয়া যাবেন, যাওয়ার পরে কোন কোন সেক্টরে কাজকর্ম করতে পারবেন। যারা অশিক্ষিত রয়েছেন, যারা কোনো কাজকর্ম জানেন না, আপনি কাজকর্ম করতে পারবেন বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, যেমন ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি, প্লাস্টিক ফ্যাক্টরি, টায়ার ফ্যাক্টরি, অটোমোবাইলস ফ্যাক্টরি, কার ওয়াশিং ফ্যাক্টরি, ব্যাক্টরি ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এছাড়াও আপনি ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান, প্যাকিং হেল্পার হিসেবে কাজ করার সুযোগ পাবেন। তাছাড়া কনস্ট্রাকশন কোম্পানিতে যদি আপনি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন, তাহলে আপনি সাধারণ শ্রমিক হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এছাড়া যারা শিক্ষিত রয়েছেন, যারা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন, আপনারা কাজকর্ম করতে পারবেন বিশেষ করে শপিং মলে সেলসম্যান, স্টোর কিপার, ক্লিনার, রেস্টুরেন্টে ওয়েটার, কিচেন হেল্পার, কিচেন বয়, ডিশওয়াশার, আবাসিক হোটেলে হাউস কিপার, লন্ড্রি বয়, ক্লিনার এবং বেলবয় হিসেবে কাজ করার সুযোগ। এই তিনটি সেক্টরে কাজ করতে হলে অবশ্যই আপনাকে শিক্ষিত হইতে হবে এবং ইংরেজিতেও অনর্গল কথা বলার অভ্যাস থাকতে হবে। এবার আমরা জানবো যারা দক্ষ রয়েছেন, যারা ট্রেড ওয়ার্কার, আপনারা কাজকর্ম করতে পারবেন। আপনি যদি হয়ে থাকেন একজন মেশন, টাইলস মেশন, ব্রিকলেয়ার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, রড বাইন্ডার, প্লাম্বার, ওয়েল্ডার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ট্রাক ড্রাইভার, ভিগো ড্রাইভার, ক্রেন অপারেটর, তাহলে আপনি কনস্ট্রাকশন কোম্পানিতে একজন টেকনিশিয়ান হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এছাড়া লিথুনিয়াতে রয়েছে গার্মেন্টস সেক্টরে কাজ করার সুযোগ। আপনি যদি হয়ে থাকেন একজন দক্ষ সুইং অপারেটর এবং ফরক্লিফট অপারেটর, তাহলে আপনি গার্মেন্টস সেক্টরে টেকনিশিয়ান হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এবার আমরা জানবো আপনাকে লিথুনিয়া যাওয়ার পরে কতক্ষণ কাজ করতে হবে, এর বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন, বেতন কত টাকা পাবেন। লিথুনিয়াতে যাওয়ার পরে আপনাকে কাজ করতে হবে প্রতিদিন 8 ঘন্টা করে, সপ্তাহে 5 দিন কাজ, 2 দিন ছুটি পাবেন, থাকা খাওয়া একেবারে ফ্রি, মানে কোম্পানি আপনাকে দিবে। ওভারটাইমের সুযোগ সুবিধা রয়েছে, কোম্পানি করালে আপনাকে করতে হবে, তাহলে এই ওভারটাইমের টাকাটি বেতনের বাইরে আলাদা হিসেবে প্রাপ্ত হবেন, তাহলে বেতন। যারা অযোগ্য রয়েছেন তারা বেতন পাবেন কমপক্ষে 800 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 900-1000 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন, এবং যারা দক্ষ ট্রেড ওয়ার্কার রয়েছেন তারা বেতন পাবেন কমপক্ষে 1000 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 1200-1500 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন। আপনার যদি এই মুহূর্তে রেডি থাকে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড অথবা জন্ম সনদ, যেটি হতে হবে ইংরেজিতে, এবং আপনার 4 কপির ছবি যার পরিমাপ হতে হবে 35 মিলিমিটার এবং 45 মিলিমিটার সাইজের, ব্যাকগ্রাউন্ডটি হতে হবে অবশ্যই সাদা কালারের, হোয়াইট কালারের, তাহলে আর দেরি না করে আপনি আপনার মূল্যবান ফাইলটি আমাদের কাছে জমা প্রদান করুন, এবং আপনার যে স্বপ্নের দেশ রয়েছে লিথুনিয়া, আপনি লিথুনিয়া গমন করে নিজেকে একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে, বাংলাদেশের গর্বিত সন্তান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুন। তবে হ্যাঁ, মনে রাখবেন লিথুনিয়া যেতে হলে প্রথমেই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে না, এটি ওয়ার্ক পারমিট আসার পরে আপনি জমা দান করতে পারবেন। তার মানে আপনার ফাইল তো রেডি, বিলম্বনার কোনো কারণ নেই,
প্রিয় দর্শক, যারা লিথুনিয়া যাওয়ার জন্য খুব গভীর স্বপ্ন দেখছেন, যাওয়ার পরে ভবিষ্যতে কি কি করতে পারবেন বা আরো কি করতে পারবেন, এই সুযোগটি হচ্ছে ভবিষ্যতে লিগ্যালিটি হওয়া, সিটিজেনশিপ পাওয়া। সেটি কিভাবে পাবেন? লিথুনিয়াতে যাওয়ার পরে আপনাকে ইয়ারসির জন্য কোনো টেনশন করতে হবে না, দু বছরের তো আপনি পেয়েই যাচ্ছেন। তার পরবর্তী স্টেপ হচ্ছে পিআরসি, দ্যাট মিন্স পার্মানেন্ট রেসিডেন্টশিপ কার্ড, স্থায়ী বসবাসের সুযোগ। এটি যদি আপনি পেয়ে যান, আপনার আর কোনো টেনশন করতে হবে না, আপনাকে লিথুনিয়া থেকে আর কেউ বের করে দিবে না, আপনি স্থায়ী বসবাসের সুযোগ পেয়ে গেলেন। এর জন্য আবেদন করতে হবে 4 বছর পর, পাবেন 5 বছর পর। তবে আবেদন করার সময় আপনি আপনার পরিবারের তালিকা দিয়ে দিবেন, সেখানে উল্লেখ থাকতে পারে আপনার স্ত্রী সন্তান, পিতামাতা এবং অবিবাহিত ভাই বোনদের নাম। তাদের নাম যদি অনুমোদন হয়ে যায়, তারপর তাদের নামে যদি আপনি ইনভাইটেশন লেটার পাঠান, তাহলে তারাও ভিসা পেয়ে লিথুনিয়াতে আপনার কাছে যেতে পারবে। তারপর থাকতে থাকতে যখন আপনার 10টি বছর পূরণ হয়ে যাবে, এই 10তম বছরে আপনি আবেদন করবেন সিটিজেনশিপের জন্য, নাগরিকত্বের জন্য। তখন আপনি আবেদনের পরিপ্রেক্ষিতে আপনাকে অপেক্ষা করতে হবে কমপক্ষে 6 মাস থেকে শুরু করে 1 বছর 2 বছর পর্যন্ত সর্বোচ্চ সময় অপেক্ষা করতে হবে। তারপর আপনার সফলতা, আপনি সিটিজেনশিপ পেয়ে গেলেন, নাগরিকত্ব পেয়ে গেলেন, এবং আপনার পরিবারের যে সদস্য যারা গিয়েছে তারাও ঠিক আপনার মতো বয়স হলো, পর্যায়ক্রমে তারাও সিটিজেনশিপ লাভ করতে পারবে। তার মানে আপনি পারিবারিকভাবে সেটেল হলেন এবং আপনি সেঞ্জেনের একজন নাগরিক হলেন। এই সেঞ্জেনের নাগরিক হওয়া মানে কি বুঝেন? টোটাল বর্তমানে দেশ হচ্ছে 28টি দেশ সেঞ্জেনভুক্ত দেশ। একটি সেঞ্জেনের নাগরিক হওয়া মানে আপনি টোটাল 28টি দেশের নাগরিক হওয়া একই কথা। তার মানে ভৌগোলিক সীমারেখার দিক থেকে আপনি চিন্তা করেন, আপনি কত বড় এরিয়ার নাগরিকত্ব লাভ করলেন। আর এর সুবিধা হচ্ছে, একটি সেঞ্জেন থেকে আরেকটি সেঞ্জেন দেশে যেতে হলে আপনার ভিসা লাগবে না, আপনি অনায়াসে যেতে পারবেন, আসতে পারবেন, অবস্থান করতে পারবেন, চাকরি করতে পারবেন, ব্যবসা বাণিজ্য করতে পারবেন, জমি জমা কিনতে পারবেন, এবং সেঞ্জেন নাগরিক হিসেবে যত সুযোগ সুবিধা আছে সব কিছু আপনি প্রাপ্ত হবেন। প্রিয় দর্শক, আপনি যে লিথুনিয়া যাবেন, আমরা প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি? আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি 12,50,000 টাকা। এই টাকাটা একেবারে ফিক্সড প্রাইস একদম। তবে লিথুনিয়ার জন্য যেহেতু ইন্ডিয়া যেতে হচ্ছে, ইন্ডিয়া যাওয়া এবং আসার যে খরচ, এটি আপনার নিজের, এটি প্যাকেজের বাইরে আলাদা। তাহলে এই প্যাকেজ মূল্যটি কিভাবে কিভাবে পরিশোধ করবেন? আপনি যেদিন আমাদের কাছে আপনার ফাইলটি জমা প্রদান করবেন, সেদিন আপনার সাথে আমাদের 300 টাকার মূল্যের নন জুডিশিয়াল স্টেপ এগ্রিমেন্ট হবে, লিখিত চুক্তিপত্র হবে, দলিলপত্র হবে, এগ্রিমেন্ট হবে, আমরা দলিল করে টাকা নেব। এবং আপনি যেদিন আমাদের কাছে লিথুনিয়ার ফাইলটি জমা প্রদান করবেন, সেদিন আমরা অগ্রিম হিসেবে নেব 1,00,000 টাকা। তারপর ওয়ার্ক পারমিট আসার পর জমা নেব আরো 1,00,000 টাকা, কত হয়েছে 2,00,000 টাকা। তারপর ভিসা স্ট্যাম্পিং হয়ে আসার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদের কাছে পরিশোধ করে আপনার লেনদেন ক্লিয়ার করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে লিথুনিয়া পৌঁছে আপনি আপনার কাজকর্ম শুরু করতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ঠিকানা ফিউচার ওয়াল মিজান্টর পঞ্চমতলা 115, শহীদ আজুদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা 1217। ফোন নাম্বার 01712-201800 এবং 03747-416-004, এই দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ করা আছে। এছাড়া আমার সাথে যারা কথা বলতে চান, এই প্রথম নম্বরে আমাকে পাবেন, এই লাস্ট নম্বরে আমাকে পাবেন, এই দুটো নম্বরই হোয়াটসঅ্যাপ করা আছে। আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্র শনি ছাড়া রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, লিথুনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত এবং লিথুনিয়াতে যাওয়ার পরে আপনি কি কি কাজকর্ম করতে পারবেন, কি কি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং ভবিষ্যতে আপনি সেঞ্জেনের নাগরিক হতে পারবেন কিনা, এই ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো। এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। এবং আমাদের এই চ্যানেলের বিষয়ে এবং আপনার জব সংক্রান্ত বিষয়ে যদি আরো নতুন নতুন আপডেট নিউজ পেতে চান, জানতে চান, তাহলে এক্ষুনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গেই থাকুন। আবারও দেখা হবে, কথা হবে, ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।